गुड मर्निंग स्टूडेंट्स, मैट्रिक परीक्षा 2021 कारण गणित पाँच नम्बर अध्याय समान्तर प्रगति एरिथमेटिक प्रोग्रेशन ए चैप्टर पर जेखिनि मोस्ट इम्पर्टेन्ट क्वेश्चन लगे ये क्वेश्चन खनि मैं आज आलोचना कर क्वेश्चन है मैं केवल क्वेश्चन खनि कह जा तुम लोग किताब तो ऊल् ला और क्वेश्चन खनि किताब राइट चेन्ट दिल जीखिनि क्वेश्चन दिन भलोरे फलो करा ये क्वेश्चन आगर बस रिपीट हो चांस आस प्रथम अनुशीलन 5.1 इतना प्रथम क्वेश्चन तो आए तलर परिस्थिति लगत जड़ित संख्यार तलिकाबर कौनबाक समान प्रगति गठन कर और क्य यू क्वेश्चन नाले आम क्वेश्चन तो आम नाले चाह ना गति के स्किप कर दिया तुम लोग तार पिछर क्वेश्चन मैं प्रश्न तो लिखे मैं दु नम्बर जी प्रश्न आए जो प्रथम पदे और साधारण जदि प्रथम पदे और साधारण अंतर दिया तलत दियाण तेंते प्रतिटो एपिरे प्रथम चार पद निर्णय करा प्रथम पद तो किसे ए और साधारण अंतर तलत दियाण से डि तेंते यार एपिर प्रथम चार पद निर्णय कर लगे ये क्वेश्चन टी अलग इम्पर्टेन्ट है ये तो दुई मार्कर कारण क्वेश्चन तो आम दुई मार्कर कारण दी गति के गोटेखी क्वेश्चन चाह लगे एट पारे गोटेखी आम इने पारिम तार पद नेक्स्ट क्वेश्चन तो इतने आए क्वेश्चन नम्बर फोर ये क्या आज तलर कौनबोर समान प्रगति आसे जीवन समान प्रगति गठन कर तार प्रतिटोरे साधारण अंतर डि निर्णय करा और परवर्ती तीनटा पद निर्णय करा क्वेश्चन तो आम परीक्षा यह दौरे दी जे पदटर यह पदटे समान प्रगति गठन करे तेंते साधारण अंतर निर्णय करा और परवर्ती तीनटा पद निर्णय करा सो ये क्वेश्चन अलग अलग चाह लगे यार दो तीन क्वेश्चन चाले हम बाकी इने पारिम आम यू क्वेश्चन इम्पर्टेन्ट है तार पिछर क्वेश्चन तो आम अनुशीलन 5.2 5.1 कटा गल इतना 5.2 5.2 जी फार्ष्ट क्वेश्चन आए दिया आसे समान प्रगतर प्रथम पद ए साधारण अंतर डि और एनतम पद ए एन तलर तलिका खाली ठाई समूह पूरण करा এই কোশ্চেনটো আমাক মেট্রিক পরীক্ষাত এই ধরনের নিদিয়ে এইটো দিব শুদ্ধ উত্তর বাছি লওয়া হিসাবে দিব পারে কোশ্চেনটো যে এটা সমান্তর প্রগতির এনেকে দিব এটা সমান্তর প্রগতির প্রথম পদ 7 সাধারণ অন্তর 3 তারপর এনতম পদ 8 তেনতে এন কিমান হব এন কিমান হব দি চারিটা অপশন দিব পারে তেতিয়া আমি শুদ্ধ উত্তর বাছি লব লাগে সো এই কোশ্চেনখিনি আমার শর্ট কোশ্চেন হিসেবে চাব লাগিব এক মার্কর কোশ্চেন হিসাবে यू इम्पर्टेन्ट है तार पद मैं नेक्स्ट इम्पर्टेन्ट क्वेश्चन तो दु नम्बर प्रश्न अनुशीलन 5.2 दु नम्बर प्रश्न तो आए तलर प्रति शुद्ध उत्तर तो बाछि लिया और कारण दर्शवा यू एक मार्कर कारण है परीक्षा कारण दर्शा निदे ओनलि शुद्ध उत्तर बाछि लिया हिसाब से दु पे एक नम्बर आए 10.74 ए समान प्रगति तो त्रिशतम पद तो हल इार 30th जी पद आए त्रिशतम पद सीट कि हम और दु नम्बर आए -3.5 2 এই সমান্তর প্রগতিটোর এনতম পদটো এবিলাক শর্ট কোশ্চেন এক মার্কর কারণে আহিব শুদ্ধ উত্তর বাছি লব আর এবার কয়ে সময় সো এইখিনি ইম্পর্টেন্ট হয় তারপর নেক্সট কোশ্চেনটো চাব লাগিব আমি মিসিং টার্ম এবিলাক নালাগে নেক্সট আহিব কোশ্চেন নম্বর ফোর যেটো আছে 5.2 অনুশীলনীত 3.8.13.18 সমান্তর প্রগতিটোর কোনটো পদ 78 এই যেটো সমান্ত প্রগতি দিয়া আছে 3.8.13.18 এই সমান্ত প্রগতির কোনটো পদ 78 হব এইটো কোশ্চেন দুই মার্কের কারণে চাব লাগিব আমি তারপর আছে নেক্সট কোশ্চেনটো কোশ্চেন নম্বর 5 আছে তলর প্রতিটো সমান্ত প্রগতির পদর সংখ্যা নির্ণয় করা এই কোশ্চেনটো দিব পারে যে 7.13.19.205 এই সমান্ত প্রগতির পদর সংখ্যা নির্ণয় করা এইটো দুই মার্কের কারণে দিব সো এইটো চাব লাগিব তারপর ইম্পর্টেন্ট কোশ্চেন তো আছে কোশ্চেন নম্বর 7 অনুশীলন 5.2 কোশ্চেন নম্বর 7 এটা সমান্তর প্রগতির 11তম পদটো 38 আর 16তম পদটো 73 হলে তার 31তম পদটো নির্ণয় করা এটা সমান্তর প্রগতির কি কইছে 11তম পদটো কিমান 38 আর 16তম পদ 73 হলে 31তম পদটো নির্ণয় করিব লাগে এটো 3 মার্কের কারণে আহিব 2 মার্ক নয় 3 মার্ক তারপর নেক্সট কোশ্চেনটো ইয়াতে দিয়া আছে আমার এটা সমান্তর প্রগতিত 50টা পদ আছে যার তৃতীয় পদটো 12 আর শেষর পদটো 106 তেন্তে 29তম পদটো নির্ণয় করা এটো কোশ্চেন চাব লাগিব আমি তারপর নেক্সট কোশ্চেনটো আছে
দুটা সমান্তর প্রগতির সাধারণ অন্তর একে, কোশ্চেন নম্বর টুয়েলভ আছে, দুটা সমান্তর প্রগতির সাধারণ অন্তর একে, সিহঁতর এশতম পদ দুটার পার্থক্য এশ, সিহঁতর হাজারতম পদ দুটার পার্থক্য কিমান হব, এটো কোশ্চেন ভালদরে বুঝব লাগিব। দুটা সমান্তর প্রগতি আছে, ফর এক্সাম্পল টু এইট ফাইভ নাইন ফিফটিন নাইনটিন এইদরে দিলে, আরো এটা দিব থ্রি সেভেন নাইন ইলেভেন এইদরে দিলে, ইয়াদর মাজর কি কৈছে এশতম যেটো পদ আছে ইয়ার পার্থক্য কিমান এশই আছে, গতিকে এক হাজারতম পদর পার্থক্য কিমান হব এটো উলিয়াব লাগিব। তারপিছত আমার নেক্সট কোশ্চেনটো আছে কোশ্চেন নম্বর ফিফটিন, অনুশীলনী ফাইভ পয়েন্ট টু কোশ্চেন নম্বর ফিফটিনত আছে, এনর কি মানর বাবে সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন আর থ্রি টেন সেভেন এই সমান্তর প্রগতি দুটার এনতম পদ দুটা সমান, একদম মোস্ট ইম্পর্টেন্ট হয় এই কোশ্চেনটা, তিন মার্কের কারণে আমার লাগিও হয়, এইবার বহুত ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তারপিছত আমি চাব লাগিব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর সেভেন্টিন, ইয়াতে কোয়া আছে থ্রি এইট থার্টিন টু ফিফটি থ্রি এই সমান্তর প্রগতিটোর শেষর ফালের পর বিশতম পদটো নির্ণয় করা, এই যে সমান্তর প্রগতি আছে ইয়ার শেষর ফালের পর বিশতম পদটো নির্ণয় করব লাগিব। নেক্সট কোশ্চেনটো আছে কোশ্চেন নম্বর টুয়েন্টি, কোশ্চেন নম্বর টুয়েন্টিত কি কৈছে, রামচরণে কোনো এটা বছরের প্রথম সপ্তাহত পাঁচ টাকা সঞ্চয় করিলে আর প্রতি সপ্তাহত সঞ্চয়ের ধন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ টাকা করে বড়াই গিয়ে থাকিল, এনতম সপ্তাহত তেওঁর সাপ্তাহিক সঞ্চয়ের পরিমাণ টুয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ টাকা হলে এনর মান নির্ণয় করা, এইটো এনর মান নির্ণয় করবে লাগবে, কোশ্চেন নম্বর টুয়েন্টি ইম্পর্টেন্ট হয়। তারপিছত আমি আইসো এতিয়া অনুশীলনী ফাইভ পয়েন্ট থ্রি, অনুশীলনী ফাইভ পয়েন্ট থ্রিত ফার্স্ট কোশ্চেনটো আছে তলর সমান্তর প্রগতি সমূহর যোগফল নির্ণয় করা, এক নম্বর আছে টু সেভেন টুয়েলভ দশটা পদলে, এই কোশ্চেনটা আমাক পরীক্ষাত এইদরে দিব যেনে মাইনাস থার্টি সেভেন মাইনাস থার্টি থ্রি মাইনাস টুয়েন্টি নাইনের বারোটা পদলে যোগফল নির্ণয় করা, এই ধরনের কোশ্চেনটি দিব, গতিকে এইটো কোশ্চেন ইম্পর্টেন্ট হয়। তারপিছত কোশ্চেন নম্বর থ্রি আছে, ইয়াতে অনুশীলনী ফাইভ পয়েন্ট থ্রি কোশ্চেন নম্বর থ্রি আছে তলর যোগফলবিলাক নির্ণয় করা, যোগফল নির্ণয় করব লাগে, এক নম্বর আছে সেভেন প্লাস টেন হাফ প্লাস ফোরটিন প্লাস এইটি ফোর, দুই নম্বর থার্টি ফোর প্লাস থার্টি টু প্লাস থার্টি প্লাস টেন, তারপিছত আছে মাইনাস ফাইভ প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস ইলেভেন প্লাস মাজত নাই এটা প্লাস মাইনাস টু থার্টি, ইহঁতর যোগফলর নির্ণয় করব লাগিব, ইম্পর্টেন্ট হয় দুই মার্কের কারণে এইটো কোশ্চেন আহিব। তারপিছত আছে এটা সমান্তর প্রগতির দিয়া আছে এ ইকুয়াল টু ফাইভ ডি ইকুয়াল টু থ্রি এ এন ইকুয়াল টু ফিফটি এন আর এসান উলিওয়া, একদম হান্ড্রেড পার্সেন্ট কমন হয় এইটো কোশ্চেন, ইয়ারপর এটা কোশ্চেন এবার আমার দিয়ে থাকিব চারি মার্কের কারণে, এবার ইয়ারপর এটা কোশ্চেন আমাক থাকিব, প্রত্যেক বছরে ইয়ারপর কোশ্চেনটা রিপিট হয়ে আছে, গতিকে ইয়ারপর এটা কোশ্চেন চাবই লাগিব। দুই নম্বর আছে দিয়া আছে এ ইকুয়াল টু সেভেন এ থার্টিন ইকুয়াল টু থার্টি ফাইভ ডি আর এস থার্টিন উলিওয়া, এইটো গল। তারপিছত অনুশীলনী ফাইভ পয়েন্ট থ্রি কোশ্চেন নম্বর থ্রির তিন নম্বর কোশ্চেনটো আছে দিয়া আছে এ টুয়েলভ ইকুয়াল টু থার্টি সেভেন ডি ইকুয়াল টু থ্রি এ আর এস টুয়েলভ উলিওয়া, মোস্ট ইম্পর্টেন্ট হয়, মই আরো এবার কৈছো এই কোশ্চেনটো বহুত ইম্পর্টেন্ট হয়, আমি গোটেইখিনি চাব লাগিব। তারপিছত আছে দিয়া আছে এ থ্রি ইকুয়াল টু ফিফটিন এস টেন ইকুয়াল টু ওয়ান টুয়েন্টি ফাইভ ডি আর এ টেন উলিওয়া। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নম্বর ফাইভটো ডি ইকুয়াল টু ফাইভ এস নাইন ইকুয়াল টু সেভেন্টি ফাইভ এ আর এ নাইন উলিওয়া, সো এই ধরনের আরও যে কোশ্চেন আছে কোশ্চেন নম্বর নাইনলৈকে গোটেইখিনি চাব লাগিব আমি ভালদরে, ইয়ারপর এটা কোশ্চেন এবার রিপিট হবাই চারি মার্কের কারণে। তারপিছত আছে কোশ্চেন নম্বর ফোর নাইন সেভেন্টিন টুয়েন্টি ফাইভ এই সমান্তর প্রগতিটোর কিমানটা পদর যোগফল সিক্স থার্টি সিক্স হব, নাইন সেভেন্টি টুয়েন্টি ফাইভ এই সমান্তর প্রগতি কি কৈছে কিমানটা পদর যোগফল সিক্স থার্টি সিক্স হব, এইটো উলিয়াব লাগিব। তারপিছত আছে আমার নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ, এটা সমান্তর প্রগতির প্রথম পদ ফাইভ আর অন্তিম পদ ফর্টি ফাইভ আর যোগফল ফোর হান্ড্রেড, মোট পদর সংখ্যা আর সাধারণ অন্তর নির্ণয় করা, ইয়াতে কি কৈছে প্রথম পদ এ ইকুয়াল টু কিমান আছে ফাইভ অন্তিম পদটো ফর্টি ফাইভ আর যোগফল এ এন ইকুয়াল টু ফোর হান্ড্রেড, তেন্তে মোট পদর সংখ্যা আর সাধারণ অন্তর ডি নির্ণয় করব লাগে, সো ইয়ার আনসারটা আমি ভালদরে পিছত আলোচনা করিম, মই কেবল কোশ্চেনখিনি দিয়ে আছো এতিয়া। তারপিছত আছে এটা এ পির ডি ইকুয়াল টু সেভেন আর টুয়েন্টি টু তম পদটো ওয়ান ফর্টি নাইন হলে তেন্তে ইয়ার
22টা পদৰ যোগফল নিৰ্ণয় কৰা। এটা সমান্তর প্রগতিৰ কি কৈছে ডিফারেন্স কিমান আছে সাধারণ অন্তৰ হাত আৰু 22তম পদটো 149 তেনতে ইয়াৰ প্ৰথম 22টা পদৰ যোগফল নিৰ্ণয় কৰিব লাগে। কোয়েশ্চন নম্বৰ 7 ইম্পৰটেন্ট হয়। তাৰ পিছত নেক্সট কোয়েশ্চনটো ইয়াতে আছে কোয়েশ্চন নম্বৰ 10। কোয়েশ্চন নম্বৰ 10ত কোৱা আছে দেখুৱা যে A1 A2 AN পদসমূহে এটা সমান্তর প্রগতি গঠন করে যার এয়ানক তলত দিয়া দরে সংজ্ঞাবদ্ধ করা হয়েছে। এক নম্বর আছে এয়ান ইকুয়াল টু 3+4N, দুই নম্বর আছে এয়ান ইকুয়াল টু 9-5N, লগতে প্রতিটির ক্ষেত্রে প্রথম 15টা পদর যোগফল উলিবা, এটা ইম্পর্টেন্ট হয়। তারপর নেক্সট কোয়েশ্চনটা আছে আমার অনুশীলনী 5.4। অনুশীলনী 5.4-এর ইমান বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চন নাই। ইয়াতে ফার্স্ট কোয়েশ্চনটো যেটা আছে 121 117 113 এই সমান্তর প্রগতিটোর প্রথম ঋণাত্মক পদটো কিমান সংখ্যক পদ, প্রথম ঋণাত্মক পদটো কিমান সংখ্যক পদ এটো উলিয়াব লাগে। তারপর আছে নেক্সট কোয়েশ্চনটো দুই নম্বর কোয়েশ্চন, এটা এপির সমান্তর প্রগতির তৃতীয় আর সপ্তম পদর যোগফল 6 আর সিহতর পূরণ ফল 8, এই এপিটো প্রথম 16টা পদর যোগফল নির্ণয় করা, এটো ইম্পর্টেন্ট। তারপর আছে এখন ফুটবল খেলপথারত কংক্রিটরে বনোয়া এটা গ্যালারিত 15টা ধাপ আছে আর প্রতিটো ধাপর দৈর্ঘ্য 50 মিটার, প্রতিটো ধাপর উচ্চতা মিটার আর বহল মিটার। এই গ্যালারিটো সাজিবলৈ কংক্রিটর মোট আয়তন নির্ণয় করা, এইটো কংক্রিটর মোট আয়তন নির্ণয় করব লাগে, এটা ইমান ইম্পর্টেন্ট নয়, ইমান চাব নালাগে। এই সো ইয়ার আগর যেখানে আলোচনা করলে এইখানে কোয়েশ্চন বহুত ইম্পর্টেন্ট হয়। এই যেখানে কোয়েশ্চন মানে এতে বুঝাই দিল এটা সমান্তর প্রগতির দিয়া আছে ইমান ইমান, এই কোয়েশ্চনটা বহুত ইম্পর্টেন্ট হয়। ইয়াতে যেহেতু 7 নম্বর কোয়েশ্চন আছে দিয়া আছে এটা সমান্তর প্রগতির দিয়া আছে এ ইকুয়াল টু 8, এন ইকুয়াল টু 62, এসএন ইকুয়াল টু 210, তারপর ডি উলিওয়া, এইবিলাক এই ধরনের কোয়েশ্চনবিলাক এবার 4 মার্কের কারণে আহিব বা কেতিয়াবা 2 মার্কের কারণে এই কোয়েশ্চনবিলাক দিয়ে। গতি এইখানে কোয়েশ্চন এই চ্যাপ্টারের ভিতর এইখানে কোয়েশ্চনে মোস্ট ইম্পর্টেন্ট হয় আর বাকি যেখানে দিলে এইখানে ফলো করব লাগবে। এইখানে তোমালকে এটা ফলো করা, ইয়ার যেখানে অ্যান্সার কোয়েশ্চন অ্যান্সার পার্টটো মই পিছত আলোচনা করিম, বর্তমান মই কোয়েশ্চনখিনি দি গেলো, তোমালকে এই কোয়েশ্চনখিনি ভালদরে ফলো করা। ইয়ার পিছত মেট্রিক পরীক্ষার কারণে যে কোনো সাবজেক্টর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চনের কোয়েশ্চন অ্যান্সার লাগে তোমালোকর মোর চ্যানেলত পাই থাকিবা। এই ধরনের আরো ভিডিও পাই থাকিবলৈ এইটো চ্যানেল সাবস্ক্রাইব করা আর যাবর ফ্রেন্ডসে এবার মেট্রিক দিব সবার লগতে শেয়ার করে দিয়া। আজির ভিডিও মই ইমানত সমাপ্ত করছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গ্রেট ডে।